আয়াত দিয়ে শুরু করি আল্লাহ রব আলিন কি বলছেন করছেন ও আন্না হাজা মুস্তাকিমা সেরাতি মুস্তাকিমা আমার সোজা রাস্তা কে বলছেন এই কথা স্বয়ং আল্লাহ বলছেন সেরাতি আমার রাস্তা আল্লাহর দেওয়া রাস্তা আমাদের রাস্তা নয় সেটা আল্লাহর রাস্তা এবং সেই রাস্তার বৈশিষ্ট্য হচ্ছে সেটা মুস্তাকিম বাঁকা নয় সোজা রাস্তা সরল পথ সোজা রাস্তা সেটার অনুসরণ করো তোমরা সবাই তারই অনুসরণ করো ফত্তাবে উহ তাহলে কি অনুসরণ করতে হবে কোন পথে চলতে হবে কোনটা মানতে হবে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না স্পষ্ট করে দিচ্ছে আল্লাহ বলে সেরাতে মোস্তাকিম আল্লাহর দেওয়া সেই পথের অনুসরণ করো তাতেই তোমাদের ইহকাল পরকালে সফলতা রয়েছে ওয়ালা সবল আর অনেক রাস্তা রয়েছে অনেক রাস্তা রয়েছে সবল রাজপথ যেটা হাইওয়ে ছাড়া ডানে অনেকগুলি রাস্তা গিয়েছে সবল বহু এদিকে কিছু রাস্তা গেছে ওইদিকে কিছু রাস্তা গেছে সেগুলির অনুসরণ করিও না সেই পথগুলিতে চলিও না সেই রাস্তাগুলি ধরিও না নিষেধ করছেন আল্লাহ বললাম তাহলে কোন রাস্তায় চলতে হবে না সুবল যেগুলো ডানে বামে রাস্তা গিয়েছে যেই রাস্তার ছেড়ে দিয়ে চলে গেছেন সেটা হচ্ছে সেরাতে মুস্তাকিম আল্লাহর রাস্তা সাবির উল্লাহ সেরাত আর অন্যান্য রাস্তাগুলি গুলি ডানে বামে রয়েছে সেগুলি আল্লাহর দেওয়া না রসুলের ছেড়ে যাওয়া না মানুষের তৈরি করা রাস্তা উৎস বলে সেসব রাস্তার অনুসরণ করিও না হলে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহ রাস্তা থেকে আল্লাহ রাস্তাতে তোমাদেরকে বিচ্ছিন্ন করে যেদিকে যাবে ডান দিকে যাবে ডান দিকে বের করে নিয়ে যাবে আমদিকে যাবো নিয়ে চলে যাবে কিন্তু আসল টার্গেটে পৌঁছিতে পারবে না যেটি জান না হেদায়ত পাবেন না কারণ সঠিক রাস্তায় থাকলেন সঠিক রাস্তায় হচ্ছে হেদায়ত যখন সঠিক রাস্তা নয় তখন গন্তব্য স্থানে কখনো পৌঁছিতে পারবে না এইসি আল্লাহ স্বয়ং তোমাদেরকে করছেন এটি হচ্ছে আল্লাহর ওসি অম্বেহী এটি হচ্ছে আল্লাহর স্পেশাল নির্দেশ ওসিয়তের বড় গুরুত্ব রয়েছে ওসিয়ত মৃত্যুর পূর্বে ওসিয়ত হয়ে থাকে যেটা প্রসিদ্ধ ওসিয়ত আর খাস উপদেশ ওসিয়ত বলা নসিহাকে হয় যখন আপনি এখানে যুক্তরাজ্যে আসেন বাংলাদেশ থেকে বা যেখান থেকে এসছেন তখন আপনাকে আপনার মুরব্বী আপনার আব্বা আম্মা দাদা দাদি যারাই থাক না কেন বড়রা আপনার উস্তাদ কিছু স্পেশাল নসিহত করেছে ওসিয়ত করেছে সেগুলি কখনো ভুলেন না সাধারণত

পাপের রাস্তা থেকে বাঁচতে পারো তার শিরক কোন রাস্তা থেকে বাঁচতে পারো তার তো কোন থেকে বাঁচতে পারো গুমরাহি থেকে বাঁচতে পারো তার কোন দলালা গুমরাহি থেকে বাঁচতে পারো আল্লাহ এ আয়াতে তাহলে সেরাতের কথা বলা হয়েছে যেটা আল্লাহ আর সবল বলা হয়েছে বেশ কিছু রাস্তার কথা বলা হয়েছে সেই রাস্তাগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে খবরদার সেগুলোতে না এই আয়াত সম্পর্কে ইমাম সাতেবীর রহমতুল্লাহ্ আলাই তার প্রসিদ্ধ কিতাব আলী এতেসাম এ তেসাম কিতাবে কি তিনি কি বলছেন শোনেন বলছেন ফাস সেরাত উল মোস্তাক হুয়া সাবিল উল্লাহ সেরাত এ হচ্ছে আল্লাহর পথ আল্লাহ রাস্তা আল্লাজি দা আলেই হেজেই দিকে আল্লাহ দাওদ দিয়েছেন এবং তার রসূস আল্লাল্লাহ আলি সাল্লাম দাওদ দিয়েছেন আল্লাহ য়াদু ইলাহ দা সালাম আল্লাহর দাউদ রয়েছেন আল্লাহ আমাদেরকে আহ্বান করছে যেদিকে দাওয়াত দিয়েছে সাল্লাম এটা হচ্ছে আল্লাহ রাস্তা এই আল্লাহ রাস্তা সন্না সেটি হচ্ছে সন্না মানে সন্নাতে রসুল সেটি হচ্ছে সাল্লামের আদর্শ সহজ ভাষা সেটি হচ্ছে রসুরামের তরিকা রসুর সন্না মানে হচ্ছে তরিকা কার সন্না রসুর উল্লাহামের সন্না রসুর উল্লাহামের তরিকা রসুর উল্লাহ আদর্শ এটা হচ্ছে সেরাতে মুস্তাকি আর যেগুলি সবল ছোট ছোট রাস্তা ডানে বামে গেছে এগুলি হচ্ছে অন্ধকার জোলো মাহাত যেটা আল্লাহর রাস্তা সেখানে নূর রয়েছে এই জন্য কোরআনিকেরমের বেশ কিছু আয়াত রয়েছে যেখানে নূর আর জুলমাত বলা হয়েছে নূর এক বচন বলা হয়েছে আলোর রাস্তা একটি আর জুলম অন্ধকারের রাস্তা অনেক অন্ধকারের অভাব নেই কিন্তু আলো কমিয়ে একটি রাস্তায় শুধু আলো আছে এই জুলমাৎ হচ্ছে শির জুলমাৎ হচ্ছে বেদা জি হ্যাঁ তাই বলছেন ফাহাজিল আয়া মাল উন্নাহি আন জামিয়ে তোরক আহলিল বিদে যখন আল্লাহ সন্ন্যার রাস্তার দিকে ডাকছেন আল্লাহ রাস্তা যেটা সবির সেটি সন্না তখন বাকি যে রাস্তাগুলি রয়েছে এগুলি হচ্ছে আহলে বেদাতের রাস্তা বিদাতিরা যেসব বিভিন্ন পথ মত নিজেরা চয়েস করে চলে গেছে যে যেটা পছন্দ করেছে খারেজিরা এক রাস্তা ধরেছে রাফেজিরা আর এক রাস্তা ধরেছে কাদরিয়া আর রাস্তা ধরেছে জবরিয়া আলাদা রাস্তা ধরেছে মুরজি আলাদা রাস্তা ধরেছে মোহতাজ আলাদা রাস্তা ধরেছে সুফির আলাদা রাস্তা ধরেছে এইভাবে এগুলো হচ্ছে সবল এদের রাস্তাগুলি হচ্ছে সবল ছোট ছোটখাটো রাস্তা ডানে বামে বেরিয়ে চলে গেছে সাবির উল্লাহ থেকে আল্লাহ রব আলমিনের রাস্তা থেকে সাতই বিটকে তা প্রথম খন্ড আঠাত্তর পৃষ্ঠে আল্লাহর ওসিয়তের কথা যে যেখানে বলা হইল এর সাথে আয়াত একশো একান্ন থেকে ওসিয়তের কথা পর্যন্ত যারা আকিদার রাম এবং মুফাসেরিন তারা বলেছেন যে এই যে আয়াতগুলি রয়েছে একান্ন বান্ন একশো একান্ন বাহান্ন এবং তিরপান্ন একশো তিরপান্ন পর্যন্ত শেষ আয়াতের সেরাতে মুস্তাকিমের কথা রয়েছে সবগুলি আয়াতের শেষে রয়েছে জালিক ওয়াসা কুমবেহি জালিক ওয়াসা কুমবেহি জালিক ওয়াসা কুমবেহি এই ওসিয়ত আল্লাহ তোমাদেরকে করছে এই ওসিয়ত আল্লাহ আল্লাহ তোমাদেরকে করছে এখান থেকে তারা বলেছেন যে এতে দশটি যে পয়েন্ট আল্লাহ উল্লেখ করেছেন এই দশটি পয়েন্ট বা দশটি বিষয় হচ্ছে ওয়াসায়া আল আশার মিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে দশটি ওসিয়ত বিশিষ্ট আয়াতসমূহ এমন আয়াত যে আয়াতগুলিতে আল্লাহ আব্বুল আলমিনের মানব জাতির জন্য দশটি ওসিয়ত উপদেশ নামা রয়েছে তার এই শেষ হচ্ছে যে তোমরা আল্লাহর রাস্তার অনুসরণ করো সেটা সোজা রাস্তার বাকি রাস্তাগুলি বাঁকা রাস্তা সেগুলি থেকে বেঁচে থাকো না হলে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে দিন ইসলাম থেকে চলে যাবে আল্লাহর মোহনিত রাস্তা থেকে দূরে চলে যাবে রসুল উল্লাহ সাল্লা আদর্শ থেকে দূরে চলে যাবে খোলাফেরা সেদিন আদর্শ থেকে দূরে চলে যাবে সালাফেসহারের আদর্শ থেকে দূরে চলে যাবে